সকালে জলসা, সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামসের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান, সকালের অনুষ্ঠান, সকালের জলসা। এই মুহূর্তে আমি আছি আপনাদের সঙ্গে, সঞ্চালনায় আছি রতন কুমার দাস। আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি আছেন গীতাঞ্জলি গ্রুপের পক্ষ থেকে, শ্রীমতী সুমিতা মজুমদার। নমস্কার সুমিতা মজুমদার, সুমিতাদি আপনি নিশ্চয়ই ভালো আছেন আশা করি। আমরা আপনার সঙ্গে আরও কয়েকজনকে দেখতে পাচ্ছি, আশা করি এরাও গাইবে, তো এদের পরিচয় একটু পরে আমরা করে নেব, একটু আলাপ পরিচয় করব পরে। শুরুতে আমরা একটা গান শুনে নিই। আপনি আজকে শুরুতে প্রথমে কি গান শোনাবেন? একটা ছোটদের গান গাইছি। আচ্ছা, আমরা যারা ছোট তারা মনের দুঃখে গুনছি দিন, ছোটর দাবি কেউ মানে না, হায় রে কবে হই সাথে। আমরা যারা ছোট তারা মনের দুঃখে গুনছি দিন, ছোটর দাবি কেউ মানে না, হায় রে কবে হই সাথে। ছোট হলে ছোটর দাবি কেউ মানে না, ছোটরা সব সময় চাইছে যে আমরা কবে বড় হব, ওদের কবে সুদিন আসবে। তো এই ছোটরা সুন্দর একটা গান শোনালো, আমি একটু চাইবো ওরা যেন নিজেদের নামটা একটু নিজেরাই বলে না। তুমি একটু শুরু করো নামটা। নমস্কার, আমার নাম অদিতি তরফদার। নমস্কার, আমার নাম শুভেচ্ছা তরফদার। নমস্কার, আমার নাম বৃষ্টি দাস। নমস্কার, আমার নাম শেউসী সাহা। সঙ্গীতে আছেন গীতাঞ্জলি, সঙ্গীতাঞ্জলির মধ্যে থেকে শ্রীমতী সুমিতা মজুমদার মহাশয়া, ওনাকেও আমরা আগেই স্বাগত জানিয়েছি। আমরা একটা দুর্দান্ত গান শুনে নিলাম,
আমরা নিশ্চয়ই আশা করব দর্শকদের খুব ভালো লেগেছে, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে প্রথম যে গানটা শুনলাম। দ্বিতীয় গানটা আমার বিশ্বাস যে এর চাইতে আরও ভালো হবে। তো যাই হোক, দ্বিতীয় গানটা কি হয় আমি একটু জেনে নিই, কোন গানটা গাইবেন এরপর? আমরা অন্তরা চৌধুরীর কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেব না। বাহ, অন্তরা চৌধুরীর গান, সলিল চৌধুরীর কম্পোজিশন, এত সুন্দর একটা গান, যে গানটা আমরা ছোটবেলা থেকে শুনতাম, সেই গান এই মুহূর্তে আমরা সবাই মিলে শুনব। তার আগে একটু জেনে নিই আপনার সম্বন্ধে, একটু জেনে নিই আপনি কোথা থেকে এসেছেন। আমি বেলুর থেকে এসেছি। বেলুর মানে বেলুর মঠ? বেলুর মঠ ঠিক নয়, বেলুর ডন বস্কো। আচ্ছা, যদি ধরুন আমরা বা দর্শকরা কেউ বেলুর যাই, আপনার সঙ্গে দেখা করি, আপনি একটু বেলুর মঠ ঘুরিয়ে দেবেন আমাদের? বাহ, আমরা যে সবাই যাব, কিন্তু কোনো অসুবিধা নেই, ভালো, দর্শকরাও থাকবেন সেদিন, একসঙ্গে যাব, বেলুর মঠ ঘুরব। তো যাই হোক, গানটা শুনে নিই তার আগে, ঠিক আছে? শুরু করুন। কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেও না, কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেও না, যদি বাজাও ফ্যান্টো পিসে, যদি বাজাও ফ্যান্টো পিসে, ডাল্লা সুক্ত খেও না, কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরেতে যেও না, কেউ কখনো কেউ কখনো ঠিক দুপুরে রায়পুরিতে যেও না, সকাল সকাল ওরা বলে দিল যে কেউ যেন ঠিক দুপুরবেলায় যাবে না। তো কারা বলে দিল ওদের একটু পরিচয়টাও জেনে নিই, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যারা একটু আগে ছিল তারা একটু বড় হয়ে গেছে। তো ওরা নিজেদের মুখে একটু পরিচয়টা করে দিক আমাদের। তুমি নামটা বলো। আমার নাম সৃষ্টি বসাক। আমার নাম অঙ্কিতা বোস। আমার নাম কোয়না চ্যাটার্জি। আমার নাম প্রথমা সাহা। গানও চলছে, কিন্তু আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আমরা আবার ফিরে আসব, আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি। সকালে জলসা, সকালে জলসা। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। Thank you.
আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া। ছোটি সি প্যারি সি নন্হি সি আই কোই পরি, ভোলি সি ন্যারি সি অচ্ছি সি আই কোই পরি। তোমারই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, ফিরে এলাম বিরতির পর। আপনাদের কথা দিয়েছিলাম ছোট্ট একটা বিরতি নেব, আর ঠিক ছোট্ট একটা বিরতির পরে আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং শামশের মল্লিক পরিচালিত আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। আমি আপনাদের সঙ্গে আছি রতন কুমার দাস, আমাদের সঙ্গে অতিথি শিল্পী আছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী সুমিতা মজুমদার মহাশয়া, এবং আছেন ওনার ইনস্টিটিউট গীতাঞ্জলি, গীতাঞ্জলির শিক্ষার্থীরা, ছাত্রছাত্রী বলবো না, ওনারা যথেষ্টই ছোট ছিলেন, বড় হয়ে গেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন একই মনিটরে বড় হয়ে গেছেন। তো ওনারা পরবর্তী গান শোনাবেন, কিন্তু কী শোনাবেন আমরা একটু জেনে নিই। কোন গানটা এবার শুনবো আমরা? আমরা একটি মাদল ব্যান্ডের একটা গান আমরা করব। আচ্ছা, মাদলের মানে একটু লোকগীতি টাইপের গান? লোকগীতি টাইপের। ঠিক আছে, বাংলার প্রিয় গান লোকগীতি, সেই গান আমরা শুনি। তোরা সঙ্গনের ভইয়া দেখো ভাই হইয়া কি সুন্দর পাছেতে যাই বাজাইয়া, সুন্দর বাসিতে যাই বাজাইয়া,
তোরা দেখ গো নীরব হইয়া, কি সুন্দর বাঁশিটি যায় বাজাইয়া। আমরা গানটাও কি সুন্দর শুনলাম, গানটাও কি সুন্দর গেল ওনারা গাইয়া। আচ্ছা, এই গানটা মনে হচ্ছে ধামাইল গান। হ্যাঁ, এটা ধামাইল গান, আমারও তাই মনে হচ্ছিল। বাংলাদেশের সিলেট অঞ্চলের বিখ্যাত গান ধামাইল, তো সেই গান আমরা এখানে শুনলাম। ধামাইল গান আমার খুব ভালো লাগে, তা আজকে ওনারাও পরিবেশন খুব সুন্দর করেছেন। ওনাদেরকে আমার পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। ওনারা সুন্দর পরিবেশন করেছেন, আর সবচেয়ে বড় কথা, ওনাদের আজকে সবাইকে খুব সুন্দর লাগছে, একই রকম পোশাক, খুব ভালো লাগছে। আমরা যেহেতু সময়ে আটকে থাকব, সময় আমরা আটকে রাখতে পারি না, আমরা এগিয়ে যেতে হবে। তাই আজকের অনুষ্ঠানের আমরা শেষ গান শুনব। শেষ নিবেদন কি হবে? শেষ নয়, আমাদের একটা ভক্তিমালার এ থেকে আমাদের একটু মানে ভক্তিদের মানে রাধা কৃষ্ণকে নিয়ে গানটা, রাধা কৃষ্ণের নিয়ে, কারণ এখন বসন্ত চলছে, বসন্ত ঋতু, তো বসন্ত ঋতুকে স্মরণ করে আমরা রাধা কৃষ্ণের একটা গান শুনে নেব। ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা, মধুর মধুর
হরি বল, একটা সুন্দর গান শুনলাম। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কি গান নাচ আবৃত্তিতে দক্ষ? আপনার প্রতিভাকে তুলে ধরুন আমাদের এই চ্যানেল ভিশনে। আর অংশগ্রহণ করার জন্য আজই যোগাযোগ করুন চ্যানেলে, যে নাম্বারটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কথা বলুন এবং আপনি এই চ্যানেল ভিশনে আপনার সঙ্গীত আবৃত্তি নৃত্য পরিবেশন করার সুযোগ পান এবং চ্যানেল ভিশনের কয়েক হাজার দর্শকের সামনে আপনি আপনার প্রতিভাকে তুলে ধরুন। তো যাই হোক, সময় তো আবারও বলছি সময়ের একটা টান থাকে, পিছু টান, তো আমরা সময়কে কখনোই অবহেলা করতে পারি না, আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। তো শেষ করার আগে আমরা আরেকবার আজকের যিনি অতিথি শিল্পী শ্রীমতী সুমিতা মজুমদার মহাশয়া, ওনাকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন, আবার আসবেন। আপনার সংস্থা গীতাঞ্জলি, গীতাঞ্জলির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি, সুবৃদ্ধি কামনা করি। এবং সঙ্গে যারা এই মুহূর্তে আছেন, একটু ওনাদের পরিচয়টা আরেকবার একটু জেনে নিই, আমরা অনুষ্ঠান তো শেষ করব, একটু পরিচয়টা জেনে নিই একটু পরপর। আপনারা একটু নিজেদের নামগুলো একটু বলুন না। কাকলি তরফদার, রমা ব্যানার্জি, স্বপ্না বাজাল, পিয়ালি দাস শর্মা, পলি মিত্র, নূপুর দাস, সোমা দাস। আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করছি, এই অনুষ্ঠান করে আপনাদের কীরকম লাগলো? ভীষণ সুন্দর। সবাই চ্যানেল ভিশনের এই যে আজকের এই অনুষ্ঠান উপভোগ করেছেন, দর্শকরা নিশ্চয়ই উপভোগ করেছেন আমরা আশা করব। আমরা যেহেতু শেষ পর্যায়ে এসে গেছি, আমরা আরেকবার, যারা এতক্ষণ শুধু গান তো গাইলে হবে না, গানের সঙ্গে যন্ত্রানুষঙ্গ দরকার হয়, আর সেই যন্ত্র অনুষঙ্গ যারা বাজান তারা যন্ত্রশিল্পী, তাদের সঙ্গে আরেকবার পরিচয় করিয়ে দিই। কিবোর্ডে আছেন মানসদা, শ্রী মানস চক্রবর্তী, গিটারে আছেন মধুদা, শ্রী মধু বণিক, অক্টোপ্যাডে আছেন রাজীবদা, শ্রী রাজীব চ্যাটার্জি, এবং হ্যান্ডসোনিকে আছেন সুপ্রিয়দা, সবার প্রিয় শ্রী সুপ্রিয় দে। দর্শক বন্ধুরা, আজকে আর বেশি কথা বলার সময় নেই, সময় শেষ। আগামীকাল ঠিক এই অনুষ্ঠানই আপনারা আবার দেখবেন, এই কামনা করে আপনাদেরকে সকলকে আরেকবার আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, গানে থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।